আলোচনাটা শেষ নাই। তারপরেও আজকে যে অল্প সময়ে যে আলোচনাটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি সামনে উপজেলা নির্বাচনে এটা কাজে আসবে। আজকে আমি সবচাইতে অবাক হয়েছি, এবং ভিতরে ভিতরে খুশি হয়েছি। একটা কাজ আপনারা এই তৃণমূলের নেতৃবৃন্দ যারা আজকে এই বর্ধিত সভায় এসে আপনারা সেটা প্রমাণ করলেন যে আপনারা নিজেরা কেউ কথা বলতে চাইলেন না। সব সময় দেখা যায় বর্ধিত সভায় আসলে নেতারা কথা কইতে কয়, আমাকেও কথা আছে, আমরা কথা কইতে চাই, কিন্তু আজকে কেউ কথা না বলে বলছেন যে আমাদের স্বর্ষ ইউনিয়নের চেয়ারম্যানরা আছে, ওনারাই আমাদের পক্ষ থেকে যা বলবে ওইটাই আমাদের কথা। এই যে বড় একটা দায়িত্ব, আসলে যিনি জনপ্রধান প্রতিনিধি হয় তার দায়িত্ব আছে, সেই দায়িত্ব অনুযায়ী সে যদি কাজ না করে তাহলে ওই যে দায় দায়িত্ব সেটাও কিন্তু তারই নিতে হয় নাকি? তা আজকে এই যে আপনারা যে উক্তিটা বলে ওনাদেরকে সম্মানিত করলেন, আমি মনে করি এটা ওনাদের জন্য একটা বিশাল সম্মান। চেয়ারম্যান সাহেবরা কেউ কেউ তাদের বক্তব্যে বলছে যে আমাদেরকে আসলে চেয়ারম্যান তো তৃণমূলের নেতারা, যারা আমাদেরকে বক্তব্য দেওয়ার জন্য দায়িত্ব দিছে তারাই বানাইছে এবং আগামীতেও তারাই বানাবে, এটাই সত্য। এই কথাটা ওনারা অনেকেই বলছে, আমি সেজন্য আমি চেয়ারম্যানদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তাদের দলের প্রতি, তৃণমূলের নেতা কর্মীদের প্রতি তাদের এই শ্রদ্ধাটা আছে, এর জন্য আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে অনেক কথাই আসছে, আমি সব কথাই যাব না, শুধু দুই একটা কথা বলবো যে আমাদের আগামী নির্বাচনটা একটা কথা, অনেকগুলা কথা মহিউদ্দিন ভাই বলছে, সবগুলা কথাই যুক্তি এবং আপনাদের মনে ধরছে, এর জন্য কিন্তু অনেক উৎসবমুখর ভাবে তার বক্তব্যগুলো আপনারা শুনছিলেন। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাথায় নেবেন, সেটা হলো যে গত মাত্র দুই আড়াই মাস আগে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করছে, অনেক এমপি নিয়া এবং বিপুল ভোট পায়া। এখন এই দুই আড়াই মাসের পরে যে নির্বাচনটা হবে এখানে মাথায় রাখতে হবে, যদিও এইবার বিএনপি নির্বাচনে আসতেছে না, এক নম্বরে হলে মনে রাখতে হবে যারা বিএনপির সারা ভোট দেয় না তারা কিন্তু ভোট কেন্দ্রে আসতেও চাবে না, কি কথাটা সত্য কিনা, তারা ভোট কেন্দ্রে আসতে চাবে না, বলবে যে বিএনপির প্রার্থী নাই আমরা আর যাই কি করুক, যারা এই দিব ওটা তাও মিলি আসতে চাবে না। এক্ষেত্রে কি হবে যে ভোটারের উপস্থিতিটা কম হয়ে যাবে, আমাদের নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এই যে চেয়ারম্যানদের উপরে দায়িত্ব আপনারা দিলেন বক্তব্য দেওয়ার, ওই নির্বাচনের দায়িত্বটাও পুরো চেয়ারম্যানদের উপরে দিলে কিন্তু আমার মনে হয় হবে না, ওনার সাথে আপনাদেরও সকলের দায়িত্ব নিতে হবে, নিয়ে ভোটারের উপস্থিতিটা বাড়াইতে হবে আমাদের, যেটা আমাদের যাতে নির্বাচনটা আওয়ামী লীগ সরকারের নির্বাচনটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে এই জিনিসটা কিন্তু আমাদের সারা দেশের কাছে একটা দেখানোর বিষয় আছে। অতএব আপনারা এই মেসেজটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু বেশি কষ্ট করতে হবে, গত নির্বাচনের চাইতে এই নির্বাচনে আপনাদের কষ্টটা বেশি, ভোটারের উপস্থিতিটা বাড়াইতে হবে, এই জিনিসটা আপনারা দয়া করে মাথায় রাখবেন। আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই নির্বাচনের পরে কিন্তু আমাদের আরো অনেক, আমরা কিন্তু বসে থাকতে পারবো না কখনই, আমাদের এই সামনে এক বছর আমাদের কিন্তু এই উড়াউড়ির মধ্যেই যাইব, কারণ নির্বাচন মাত্র শেষ হইল আবার উপজেলা শুরু হইল, এরপরে কিন্তু আবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আসবে, পৌরসভা নির্বাচন আসবে, দলের সম্মেলন হবে, বসে থাকার কি উপায় আছে যারা আওয়ামী লীগ করেন? আমাদের কিন্তু বসে থাকার উপায় নাই, তবে এই উপজেলা নির্বাচনে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে যে বলছে যে খালি কথা দিয়ে আমরা এতটি দিব আমরা অতটি দিব, এই কথা বলে চলে গেলেই হবে না, এরপরে কাজ করতে হবে, আপনাদের ওই কাজের বিনিময়ে আমরা বুঝতে পারবো যে আসলে প্রত্যেকটা ইউনিয়নের নেতৃত্ব চেয়ারম্যান যারা আছেন তাদের দক্ষতাটা কতখানি এই উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সেটা প্রমাণ হবে ইনশাল্লাহ, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এরপরেই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন নাকি বলেন? আমরা সেই দক্ষ বুঝেই কিন্তু পক্ষ নিব নাকি কন, এটা কিন্তু মাথায় রেখেন, গপ্প করে চলে গেলেন তারপরে আর কোনো গপ্পের ফল পাইলাম না, এটাও কিন্তু আপনারা মাথায় রেখেন, আমরা কিন্তু এটা চিন্তা ভাবনা করে নিব,
হয়েছে আমাদের শাহাদত চেয়ারম্যান, আমরা এত দিতেছি, উনারা আবার লাভতে উঠলো না, তুমি কত পার্সেন্ট দিছো, আমরা এত দিতেছি, বেশি কথা তো কোয়া যাইব না, আর আমারও বেশি আশা যাইব না, কারণ আজকে আইসি বর্ধিত সভা করতে, তাই আবার নির্বাচন কমিশন কইতেছে উনি কেন এভাবে নির্বাচনী প্রচারণা, কিন্তু বর্ধিত সভা আমি তো আওয়ামী লীগের সভাপতি, আমার তো এটা করতেই হয় না কি কর, সেই হিসেবে আমি বর্ধিত সভা করতে আসছি, হয়তো এরপরে নির্বাচনী কোনো কাজে কোনো এমপিরা থাকতে পারবে না, আমি আজকে যেটা বলে যাইতেছি দয়া করে আপনারা সেই বিষয়গুলো একটু মাথায় রেখে যদি নির্বাচনটা আপনারা দায়িত্ব নিয়ে করেন তাহলে আমার আর চিন্তা থাকবে না, নাইলে কিন্তু আমি যেখানেই থাকি আমি কিন্তু বেশি চিন্তিত থাকবো এই বিষয়টা নিয়ে যে কি জানি কি হইতেছে। এর মধ্যে দু একদিনের মধ্যে, দু একদিনও না আমাদের হাতে সময় খুব কম, ইতিমধ্যে আমাদের জেলার সভাপতিকে দিয়ে আমি হান্নান সাহেবকে কথা বলাইছি, আমি কালকে রাতে আসছি, আমি রাতে এসে আমি আমাদের আরেকজন প্রার্থী উবায়দুল হক তারে আমি ফোন দিছি, আমি শাহজাহান মীর সাহেবের বাড়িতে বসছিলাম, ওইখানে তাকে আসতেও বলছিলাম, রাত হয়েছে সে আর আসে নাই, আজকে আসার কথা ছিল আসে নাই, আমাদের সাইদুল ইসলামকে আমি ডাকছি সেও কালকে আসছিল আজকে আসতে চাইছে, তিনিও আসছে অবশ্য, তা আমার মনে হয় এরপরে আমাদের আমি আজকে রাতে থাকবো, আমি থেকে আমি চেষ্টা করব, আমি তাদেরকে অনুরোধ করব, আমি তাকে আমার বলার চেষ্টা করবো।